গাইজ, দিস ইজ অভিজিৎ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ এন্টারটেনমেন্ট ব্লগিং। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলেন আমরা দেখে আসি সোনার কেরলা উদ্যান পার্ক কেমন। দেখুন, প্রথমে গেটে ঢুকতেই গেটের দেওয়ালে একটা পেন্ট করা আছে, কত সুন্দর পুরনো দিনের বাড়ির বা ফটো। দেখুন এদিকে কত সুন্দর বড় গাছ, গেটের সামনে ওয়ালে পেন্ট দিয়ে পেন্ট করে মানুষের ছবি আঁকানো আছে। এবং আমি এই গেট দিয়ে ভিতরে ঢুকছি। দেখুন আমার বাম পাশের এদিকে কত সুন্দর সুন্দর ফুল, সবুজে ভরা ঘাস এবং বড় বড় গাছ, ঝাউ গাছ, লাইট। এদিকে দেখুন রাস্তাটা কত সুন্দর, বাম দিকে এবং ডান দিকে বড়। চলুন আমরা আগে যাই, আগে দেখি আগের দিকটাই কি আছে। এখন দেখছি আমরা সোনার কেরলা পার্ক। দেখুন এদিকে কতটা বড় জায়গা, ঘাস বা এখন খালি আছে, ছেলেরা এদিকে খেলে। বা আমার বাম দিকে দেখুন অনেকটা বড়, দেখুন বড় রাউন্ডে রাস্তা বানানো হচ্ছে। এখানে বাচ্চারা বড়রা সবাই মর্নিং ওয়াক করে এবং ইভিনিং ওয়াক করে, বাচ্চারা রানও দেয়। এদিকে দেখুন লোহার চেয়ার বানানো আছে বসে। আপনারা একটু ফলো করুন, সামনে চলেন আমার সঙ্গে। আমি আপনারা দেখাচ্ছি তবলা বা কি বলে ভোলেনাথের ডুগডুগি জায়গায় বলা হয় বড়, দেখুন বানানো হচ্ছে। এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়, কত সুন্দর আর্ট। দেখুন বায়া তবলা তবলা, আর দেখুন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালো করে দেখুন। এগুলাতে দেখুন একদম সিমেন্টের অরিজিনাল মনে হচ্ছে যেন। দেখুন কত সুন্দর লাগছে দেখছে, ডুগডুগি বা এদিকে বা তবলা তবলা দুটোই আছে। দেখুন কত সুন্দর আর্ট বানিয়ে রেখেছেন এখানে। হ্যাঁ, বাচ্চারা এসে খেলে বা এখানে সবাই দেখে। আপনাদের দেখুন, আপনারাও দেখুন, কেউ দূরের থেকে যদি দেখে তো বলবে অরিজিনাল আছে, কিন্তু না, এটা সিমেন্টের। বাকি এদিকে দেখুন ব্যাঙের দুই পাশে ব্যাঙ এবং বাচ্চারা বসে বসে দোল খাই। হ্যাঁ, বা এখানে তিন, এদিকে দুজন, ওদিকে দুজন, দুজন করে বাচ্চা, চারজন বসা হবে। হ্যাঁ, দেখুন কত সুন্দর আর্ট বানানো আছে। পার্কটা কত সুন্দর, হেভি সুন্দর বানিয়ে রেখেছে পার্কটা। দেখুন চলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমরা আগে যাচ্ছি। দেখুন এখানে লোহার একটা চেয়ার বা দুপাশে সবুজ বর্ণ, কত সুন্দর বড় ঝাউ বন, ঝাউ 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 বনের মতো গাছ, নারকেল গাছের মতো বড় বড় সুপারি গাছ। দেখুন কত সুন্দর কাটিং করে রেখেছে মালি দাদারা ভাইরা। আগে আমরা যাচ্ছি, রাস্তাটা কত সুন্দর ডিজাইন বানানো আছে, দুপাশে বাড়ি, এপাশে বাম পাশে ডান পাশে। আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে, দেখবো আমরা আগে, আমরা আগে আগে দেখবো একটা ভালো সিমেন্টের আর্ট বানানো আছে। দেখুন একটা উঠের পিঠের উপরে সওয়ারি করছে দুইজন দাদা, কি কত সুন্দর বানিয়ে রেখেছেন। চলেন আমি আপনি সামনে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগে জুম করে দেখাবো বা ওর কাছে গিয়ে আমি চারিধার ঘুরে আপনাদের দেখাবো। দেখুন আপনারা দেখতে থাকুন, দেখুন ডান পাশে বাড়িগুলো কত সুন্দর বানানো আছে, চার পাঁচ মঞ্জিলের বাড়ি। এপাশে দেখুন গাছগুলো কত সুন্দর ডিজাইন করে কেটে সাজিয়ে রেখেছে। এই আমরা চলে এসেছি আপনার সেই উট, সেই সত্যিকারের উট দেখতে। দেখুন সিমেন্টের কত সুন্দর চোখগুলা, মনে হচ্ছে যেন অরিজিনালি চোখ, কানগুলা দেখুন কত সুন্দর, পাগুলা লম্বা লম্বা, পায়ের এখানে কালো, একদম অরিজিনাল দেখে মনে হচ্ছে। দেখুন দুইজন সাবারি করছেন, একজন টাই কোট প্যান্ট পরে আছেন আর একজন পিছনে, চালক যে আছে সে পিছনে আছে আর নতুন এই বসে সাবারি করছেন। দেখুন কত সুন্দর, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি বা গলাটা কত লম্বা, দেখুন অরিজিনাল, একদম দূরের থেকে যেন মনে হচ্ছে যেন অরিজিনাল। ভালো করে দেখুন, আমি পিছনটাও জুম করে দেখাচ্ছি। দেখুন লেজটা দেখুন কত ইয়ে বানানো আছে, উপরে বসার জন্য যে ম্যাট সিস্টেম করা আছে দেখুন ওটাও কত সুন্দর। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আগের ভিডিওটা আবার দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ।